আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 4 ডিসেম্বর 2021 ফ্রাইডে জুম্মাবার আমরা আছি ফনিক্স অ্যারিজোনা ইউএসএ আমেরিকা আর কি। তো আসলে আজকে কেন আসলাম যে আমি খুব অবাকই হলাম, কারণ আমি কিছুদিন আগে কানাডাতে ছিলাম, ওখানে প্রচন্ড ঠান্ডা, -8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা -10 এখন চলতেছে। তারপর বাফেলো নিউ ইয়র্কে ছিলাম, তো এখন বাফেলো নিউ ইয়র্ক থেকে অ্যারিজোনাতে আসলাম, এসে সম্পূর্ণ বিপরীত আর কি। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মরুভূমি এবং ফুললি মিডিল ইস্টের যে সাপটা আছে সেখান এটা এখানে পাওয়া যাচ্ছে, যে মরুভূমির মধ্যে যে বাবলা গাছগুলো, তারপরে মরুভূমির মধ্যে যেসব গাছ হয় এবং মরুভূমির যে মাটিগুলো হয় সেরকম, প্লাস টেম্পারেচারও সেরকম। এখন হচ্ছে 21 ডিগ্রি বা 22 ডিগ্রি চলতেছে, শীতকাল চলতেছে এখন। তো খুবই সুন্দর একটা পরিবেশ আর কি, মানে আমাদের দেশের মতো, বাংলাদেশের মতো। আমার মনে হয় যে ইউএস এর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েদারটা এখানে, মানে আমার খুবই পছন্দ একটা জায়গা বা পছন্দ হয়েছে, কারণ আমি মিডিল ইস্টে ছিলাম। আর আমরা যারা আমাদের দেশের যারা আবহাওয়ায় বড় হয়েছি তারা তো অতিরিক্ত ঠান্ডাটা সহ্য করতে পারি না, তো এই ওয়েদারটা খুবই চমকপ্রদ ওয়েদার। এবং আমি কার সাথে আছি এটা হয়তো যারা আমাদের সাথে পলিটেকনিক পড়েছেন তারা দেখলে অবাক হয়ে যাবেন। আমাদের বড় ভাই আলহামদুলিল্লাহ তিনি এখন ইউএস এর সিটিজেন, তার ফ্যামিলি সহ তিনি এখানেই বসবাস করতেছেন। আমি তার বাসায় উঠেছি, তার আতিথ্যতা নিচ্ছি। আমাদের ভাই রেজাল করিম নয়ন ভাই, আমাদের বিপিআই কম্পিউটারের প্রথম যে ইটা ছিল আর কি, বর্ষটা ছিল বা সেশনটা ছিল, সেখানে কম্পিউটার ডিপার্টমেন্টে ছিল আমাদের একটা সিনিয়র রেজাল করিম নয়ন ভাই, তার ফ্যামিলি সহ এখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং সিটিজেনশিপ লাভ করেছেন আলহামদুলিল্লাহ। আমি একটু প্রকৃতিটা দেখাতে চাচ্ছিলাম, যে দেখেন আপনারা যে খুব চমকপ্রদ একটা ওয়েদার, এবং আমাদের যে দেখেন ভাইকে দেখেন এবং আমাকে দেখেন, আমরা সম্পূর্ণ হচ্ছে যে বাংলাদেশের স্টাইলে, বাংলাদেশের যে মানে এখনকার সময় যে কাপড় চোপড়গুলো আছে সামার সিজনে, সেই এইভাবে যাচ্ছি, কোনো শীতের কাপড় চোপড় না, কারণ এখানে শীতকাল নেই বললেই চলে। খুবই সুন্দর একটা আর কি আবহাওয়া এবং পরিবেশ, একদম মিডিল ইস্টের বা আরব দেশের পরিবেশটা পাওয়া যাচ্ছে আর কি। তো জুম্মার দিন, জুম্মা মোবারক সবাইকে। আমরা মসজিদে যাচ্ছি, মসজিদগুলো হচ্ছে যে সম্পূর্ণ আরবিক স্টাইলের মসজিদগুলো, মিডিল ইস্টের কায়দায় তৈরি আর কি, খুবই সুন্দর মসজিদগুলো। তো সবাই দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।